এই বেদনার ইতিহাস শুনেছো কি, দেখেছো কি মানুষের সুফি মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশের সেরা শিল্পপতিদের অন্যতম একজন, যিনি অনেক কষ্ট শ্রম আর সাধনায় গড়ে তুলেছেন পিএইচপি ফ্যামিলি। শিল্প গড়ায় সুফি মিজানের যতটা না অবদান, তার চেয়ে বেশি পরিচিতি তার মানবিক গুণাবলীর জন্য। ধর্ম, কর্ম, দান, খয়রাত, মানুষকে ভালোবাসা, বিনয়, এই সব কিছুরই এক অনন্য নজির স্থাপন করেছেন তিনি তার জীবদ্দশায়। Men often become what they believe themselves to be. When I believe I cannot do something, it makes me incapable of doing that. But with courage and determination, when I do believe I can, it makes me. কি কামিয়াবির অন্যতম শ্রেষ্ঠ একটা বাহন হলো আপনি পরবর্তী জেনারেশনকে আপনি কিভাবে গড়ে তুললেন, কিভাবে টেক কেয়ার করলেন, কিভাবে নার্সিং করলেন। আমাদের বড় দুই সন্তান মহসিন ইকবাল, ওরা আজকে নাই কেউ, একদিন মহসিন ক্লাস ফোরে পড়ে, 2:30 স্যারের ওয়াইফ ছিল সাফি আপা, ওনার ওয়াইফের স্কুলে অঙ্কুর স্কুলে পড়তো তারা। তা আমাকে বলতেছে, আব্বা 10টা টাকা দেন। মহসিন বলতেছে, বাদুর ভাই, মহসিন বলতেছে। আমি বলি, কেন টাকা দেবো? বলে, আব্বা আজকে টিফিনের সময় আমি ইকবাল একটা কোকাকোলা কিনে দুইজনে ভাগ করে খাবো। আমি বললাম, কোকের দাম 6 টাকা, তুমি 10 টাকা কেন চাইলা? তো মাথাটা নিচু করে দেখো, মাথা চুলকে কিছু বলে না। আমি বলি, যাও, টাকা দেওয়া হবে না, কিন্তু আজকে তোমাদের টিফিনে কোক যাবে। টিফিনের সময় আমাদের বাসায় যে বুড়া চাচা ছিল, ওনাকে বল, চাচা আজকে বাচ্চাদের জন্য কোকাকোলা নিয়ে যান। বাচ্চাদের হাতে কোনোদিন ক্যাশ টাকা দিই নাই, আর বিএ পাশ করার আগে কোনোদিন গাড়ির চাবি দিই নাই। আমাদের বাসায় 13 জন শিক্ষক আসতো প্রতিদিন বাচ্চাদেরকে প্রাইভেট পড়ানোর জন্য। আমার স্ত্রী তামিনা নিজের হাতে 13 জন শিক্ষকের জন্য টাটকা নাস্তা তৈরি করে শিক্ষকদের খাওয়ায়। এমন না যে একদিন ঈদের সময় আমরা সেমাই পাপড়ি রাখি, 2-4 দিন তো ভাই যত মেহমানে এক সেমাই দিয়ে চালাই দেয়। বাচ্চারা ছোট সময় হাইটা বাসে কইরা রিক্সায় করে তারপরে স্কুলে যাইত। কোনো জিনিস চাও মাত্র বাচ্চাদেরকে দিবেন না। সাধন ভজন নষ্ট হইল হিংসা নিন্দা অহংকারে মন অহংকারে। রবীন্দ্রনাথ এই পদ্মাকারে ট্রান্সলেট করছেন, মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাসে আমি মানবে থাকি তুমি বিশ্বে তোমার বিশ্বে। আমি জানি এটা শিখতে তার সময় লাগবে, তবু যদি পারেন তাকে শিখাবেন $5। এও তাকে শিখাবেন কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষা তাকে দিবেন, যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শিখাবেন। সে যেন আগে ভাগে একথা বুঝতে শিখে যারা নিপীড়নকারী। সকলের প্রতি নিবেদন রেখে চিঠি, বিদ্যা যে দিবে আর বিদ্যা স্পেশাল উইথ মালয়েশিয়া প্রোটন এন্ড পিএইচপি স্টার্টেড ওয়ে ব্যাক when Tun Mahathir bin Muhammad accepted my father's invitation to come and visit our university and deliver a speech. Who is also the managing director of PHB Automobile, and I am truly confident that he would be able to perform his expected task and duties in strengthening the relation.
সেই সতীটা হলো ভক্তি স্নেহ ভালোবাসা সতীটা কেমন লাগে আন্তরিকতার সেই বাবার ভক্তিটা তো মাইন্ড ব্লোয়িং সেই আত্মীয়তার সম্পর্ক না থেকে বাবা যে ভক্তি দিতে হয় সবার শেষে জ্ঞানের চর্চা এই জন্য উনি সুন্দর করে বলতে পারেন ওনার মধ্যে জ্ঞান আছে উনি জ্ঞান আহরণ করছেন জ্ঞানের চর্চা এই জন্য উনি ভালো অসাধারণ বলে অসাধারণ সব গুণাবলী রয়েছে সুফি মিজানের বাংলা হিন্দি ইংরেজি সহ বেশ কয়েকটি ভাষায় অনর্গল কথা বলতে পারেন যেই কোনো অনুষ্ঠানের মধ্যমণি হয়ে ওঠেন তিনি অনায়াসেই তার কথা বলার ধরন তার বক্তৃতা গান গেয়ে শোনানো এর সব কিছুই অনুষ্ঠানের সবাই বেশ উপভোগ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাই কমিশনারের ওয়েলকাম ডিনারে স্ত্রী তাহমিনা রহমানকে স্টেজ থেকে নেমে দর্শক সারি থেকে হাত ধরে টেনে তুলে নিয়ে আসেন স্টেজে স্ত্রীকে নিজ হাতে অতিথিদের সঙ্গে দাঁড় করিয়ে মালা পরিয়ে দেন তিনি প্রশ্ন হলো আমন্ত্রিত অতিথিরা এতক্ষণ ধরে কেন সুফি মিজানের বক্তৃতা শুনবেন কারণ তার বক্তৃতায় উঠে আসে তার পরিবারের কথা ছেলে সন্তানদের অনুশাসনের কথা নিজের কষ্টের কথা ফলে যেই কেউই তার বক্তৃতা শুনে থাকেন মন্ত্রমুগ্ধের মতোয় স্ত্রী তাহমিনা রহমানের অবদানের কথাও তিনি বলতে ভুলেন না